হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও অনেকদিন পর ভিডিও আপলোড করছি, কিন্তু এই ভিডিওটা অনেকদিনকার নয়, এটা হচ্ছে জন্মাষ্টমীর সময় আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। আমি আপলোড করার জন্য তো একদম সময় পাচ্ছিলাম না, কেন কি আপলোড করতে গেলে আমাকে তোমাদেরকে কখন কী করছো কি করছো না ওগুলো বলতে হবে, দেন আমাকে এডিট করতে হবে ভালো করে, দেন তো আমি আপলোড করব। তো সেটার আমি আর আপলোড করার সময় তো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমি ভিডিওটা ছেড়ে দিলাম, তাতেই তো আর হয়ে যায় না, অনেক কিছু ব্যাপার আছে, ডিসক্রিপশান দিতে হয়, টাইটেল, থাম্বনেল, অনেক কিছু দিতে হয়। সো তার জন্য এনিওয়েজ, তো চলো আমি তোমাদেরকে দেখাই, বলি ওদের ব্যাপারে। এইটা যখন ভিডিও করেছিলাম তখন হচ্ছে ওদের প্রায় এক মাসের একটু বেশি বয়স, হয়তো মনে হয় এটা হচ্ছে ওদের ওরকমই বয়স, 30 দিন 31 দিনের এটা ভিডিও। তো যাই হোক, তো চলো আমি তোমাদেরকে দেখাই না, এটা মেবি এক মাসও পুরোপুরি হয়নি তখনকার ভিডিও। হ্যাঁ, তো আমি দেখাই তোমাদেরকে কী কী করছো। আর এটা দেখতে পাচ্ছ যে এটা কোথায়, এটা হচ্ছে আমি আমার ঘরেই করেছি, একটা চারিদিকে বাউন্ডারি দিয়ে আমি এখানটায় পেটি পেটি আটকে এখানটা চারিদিকে এক ওদিকে একটা তিরপল মতো দিয়ে দিয়েছি, আর এখানটা হচ্ছে ওদের ডজনকে আমি ছেড়ে দিয়েছি একটু বড় জায়গায়। প্রথমে খাঁচায় রেখেছিলাম যখন ছোটো ছিল, তারপর যখন চোখ ফুটে যাওয়ার পর ওদেরকে এখানে রাখতে হলো, কেন কি বড় জায়গা না করে দিলে ওরা হাঁটবে দৌড়াবে খেলবে সেটা হবে না, তো তার জন্য বড় জায়গা করে দিয়েছি। তো আর দেখতে পাচ্ছ, আর এখানে আমি চাদরটা, ওরা এখানে হিসু পটি মানে টয়লেট পটি সব কিছুই করে, তো আমি একদিন পর পর চাদরটা কি করি চেঞ্জ করে দিই, নাহলে তো অবভিয়াসলি নোংরা হয়ে যাবে ওরা আর ইনফেকশন হয়ে যাবে সেই থেকে, তো তাই জন্য। আর দেখতে পাচ্ছ কতটা পাখা, বাচ্চাগুলো দেখো ওইখান থেকে এইদিকে আসবে, যেমন মাকে দেখতে পেয়েছে ওই জন্য মার কাছে আসবে। আর গুরু এদেরকে দেখলো, দেখে টেকে চলে গেল। গুরুর ব্যাপার হচ্ছে গুরুকে জাস্ট শুধুমাত্র গুরু নিজের থেকে এসে ওদেরকে দেখবে, দেখে কী কী নিয়ে নিজে বলে ভবু ভবু করে ব্যাস গুরু চলে যায়। গুরুর কাছে যদি আমাদেরকে দিই তাহলে গুরু একদম চিল্লি ভাটি দেবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে বাপি গুরুকে নিয়ে এসেছে ছাদে, আর গুরুকে গলায় চেন দিয়ে হালকা হালকা করে টেনে ওকে দৌড় করাচ্ছে, কারণ কি ও একদমই দৌড়াতে চায় না, হাঁটবে একটু একটু কিন্তু দৌড়াতে চায় না একদমই, তাই জন্য গুরু ওকে দৌড় করাচ্ছে বাপি এটা ওটা সেটা বলে বলে। এবার হচ্ছে নিচে যাবো, এটা হচ্ছে ভাবনা, মানে গেটটা খুলে দাও, সাড়ে দরজাটা খুলে দাও, নিচে যাবে। কুকুরের বাচ্চা যদি কেউ হয় সেটা হচ্ছে আমাদের গুরু। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাডির, আমি সকালবেলায় যে চাদরটা তোমরা দেখলে সেটা হচ্ছে পুরো নোংরা হয়ে গেছিলো, কারণ পটি করেছে টয়লেট করেছে, এটা পরিষ্কার করে চাদর পেতে দিয়েছি, নজর নদীকে ঘুমাচ্ছিলো। এখন ওর মায়ের কাছে, ওর মা গেছে ওদেরকে খাওয়াতে, তো মার কাছে দেখো খাচ্ছে নজর মিলে একসাথে। খাওয়ার সময় না এমন করে রাখে চোখগুলো যেন মানে ওরা যেন কি অমৃত খাচ্ছে, একটা কেমন নেশা নেশা ভাব একটা, এত কিউট লাগে দেখতে, মানে আমি তোমাদের কি বলবো আর কি। এরপর আমি দুপুরবেলা 3:30টার সময় চলে এসেছি সমস্ত বাড়িতে, মানে ওদেরকে খাওয়ানো দাওয়ানো করিয়ে চলে এসেছি স্ট্রেট করতে। চুলের অবস্থা দেখতে পাচ্ছ কি খারাপ অবস্থা, পুরো ড্রাই হয়ে গেছে, ফিজি হয়ে গেছে, রাফ হয়ে গেছে একদম। তো তাই জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম চুলে প্রথমে কি করাবো, স্মুথনিং করাবো না কেরাটিন, তো পারমানেন্ট স্ট্রেট চাই বলে আমাকে তো স্মুথনিং করাতে হবে, তো ওই জন্য করে দিলাম। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head. তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এন্ড লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, নতুন ব্লগ খুব শীঘ্রই আপলোড করব।